Hello viewers, আপনারা হইচইতে এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন সাড়ে ষোলো। সাড়ে ষোলোতে আমি যে চরিত্রে অভিনয় করেছি তার নাম হচ্ছে রিনি। তো যেহেতু আমি সাড়ে ষোলোতে রিনি চরিত্রে অভিনয় করেছি, তার কিছু ডায়ালগ আমার মনে আছে বা কিছু মনে নেই, সেটা তো আমার মতো করে দেখা গেল। কিন্তু আমি যেটা দেখতে চাই যে আমার ফেলো কলিগদের, ফেলো আর্টিস্টরা যে যে ডায়ালগ দিয়েছেন সেইগুলো আমি আসলে কতটুকু মনে রাখতে পেরেছি। বিয়ের আগে আমার এরকম 10 বার মনে হবে, আমি ধ্যান ঘান করবো, তুমি সহ্য করবা। ওকে, এটা একদমই নাতাশার ডায়লগ, এম আই রাইট? ওকে, তোমার ভাষায় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ইজ এগেইনস্ট ইউ। তোমার ভাষায় সার্কামস্ট্যান্সিয়াল, এটা আয়েশার ডায়লগ কি যদি আমি ভুল না করি? ও নো, এটা বলেছেন রাকিব। আচ্ছা, ও হ্যাঁ, রাকিবের ডায়ালগ এটা। রাকিব সাহেব, আমি আপনার রুমে আসছি। এই সিকোয়েন্সটা আমরা এ পর্যন্তই এখানে দেখলাম। রিনির এই যে এক্সপ্রেশন শুটিংয়ের সময়, আসলে এই ধরনের স্ট্রেসড এক্সপ্রেশনই বা রিনির ওই স্ট্রেসড মোমেন্ট ওটাই ছিল। আর স্পয়লার দিলাম না, কারণ এখনও যারা সাড়ে ষোলো দেখেননি তারা মাই জিপি অ্যাপে প্লে প্যাক কিনে দেখে ফেলুন হইচইতে সাড়ে ষোলো। একদম মিস করবেন না, ইটস ফুল অফ থ্রিল।